বীরভূমের সদাইপুর থানার শাহাপুর গ্রামে তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপি কর্মীদের বাড়িতে ঢিল ছোড়া ও ভাঙচুরের অভিযোগ উঠল। আহত হয়েছেন কয়েকজন বিজেপি কর্মী, তারা বর্তমানে ভর্তি সিউড়ি সদর হাসপাতালে। অভিযোগ, বীরভূমের সদাইপুর থানা এলাকার শাহাপুরে তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন বিজেপির সমর্থকদের বাড়িতে ঢিল মারা হয়। পাল্টা তৃণমূলের মিছিল লক্ষ্য করে ঢিল ছোড়েন বিজেপি কর্মীদের। বিজেপির স্থানীয় নেতা দেবব্রত ঘোষের দোকানে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। তারপরই দুই বিজেপি সমর্থককে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি নেতা মিঠুন দাস, তিনি কি বলছেন শোনাব আপনাদের। মিছিল বেড়েছিল, আমাদের বাড়িতে ঢুকে ভাঙচুর করে মেরেছে, রডে করে মেরেছে, দেখছেন না, এগুলো সব ফ্র্যাকচার করে দিয়েছে। রড কত দেখতে পাবো, রডে করে বেরিয়ে কত কি নিয়ে এসছে ওরা, প্রচুর ছিল, বোম চার্জ, প্রচুর বোম চার্জ করেছে, কতজন ছিল, অনেক লোক ছিল, পুলিশ ছিল ওখানে, পুলিশ ছিল কিন্তু কিছু কিছু করে নাই। ঘটনার পর ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন বিজেপির জেলা নেতৃত্ব। জেলা সভাপতি ধ্রুব সাহা আজ জেলা শাসকের সঙ্গে দেখা করে এই বিষয়টি জানান, তিনি কি বলছেন শোনাব আপনাদের। শাহপুরে বিজেপির দীর্ঘদিনের কর্মী মিঠুন দাস, ওর বাড়িতে আক্রমণ হয়েছে, বাবার হাত পা ভেঙে দিয়েছে, মায়ের উপরে আক্রমণ হয়েছে, এখন ওদেরকে হসপিটালে নিয়ে আসছে, আমি এখান থেকে হসপিটালে যাব। বীরভূম জেলায় শাহাপুর বলে নয়, বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেস জিতেছে বলে যে উল্লাস করছে, প্রশাসনের কথা ছিল যে কেউ বিজয় মিছিল করবে না, আমরাও আমাদের বিজয় মিছিল আটকে রেখেছি। কেন্দ্রে এত সমস্ত রাজনৈতিক দলের জোট, তারপরে বৈদেশিক শক্তি দিয়ে ভারতীয় জনতা পার্টির জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করা, তারপরে আমরা এনডিএ সরকার আমরা গঠন করছি, তারপরে আমরা কিন্তু কোনো রকম মিছিল করছি না, উচ্ছ্বাস দেখাচ্ছি না, কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে উচ্ছ্বাস করছে এবং বিজেপি পার্টির কর্মীদেরকে, সে ভদ্রপুরের আমাদের কর্মীর বাড়িতে বম ফেলা কিংবা আবির ফেলা হোক কিংবা দুবরাজপুরের প্রান্তিক গ্রামের যে ঘটনা হোক, সব জায়গাতে আজকে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গাতে বিজেপির কর্মীদের বাড়িতের উপরে আক্রমণ চালাচ্ছে। আমরাও মনে করলে এই ধরনের ঘটনা ঘটাতে পারি, আমরা কিন্তু তুচ্ছ নয়, পশ্চিমবাংলায় প্রায় 39% মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, সুতরাং আমরা ভোটের নিরিখে, সংখ্যাতত্ত্বের নিরিখে হেরেছি পশ্চিমবাংলায়, আমরা ওরা 29 পেয়েছে, আমরা 12টা পেয়েছি, আমরা এটা মেনে নিচ্ছি মাথা পেতে। কিন্তু যদি কেউ ভাবে যে রংবাজি করবে, মনে রাখতে হবে কেন্দ্রের সরকারটা বিজেপির সরকার হচ্ছে, মনে রাখতে হবে মোদিজি দেশের প্রধানমন্ত্রী হচ্ছে, এইরকমভাবে করা যাবে না। আমাদের অত্যন্ত লজ্জা লাগছে, দুঃখ লাগছে, মাননীয় এসপি সাহেবকে কয়েকদিন ধরে ফোন করছি, ফোন ধরছেন না, ভোটের আগে উনি যখনই ফোন করছিলাম ফোন ধরছেন, এখন মনে করছেন যে এখানে এসপি থাকলে, বিজেপির ফোন ধরলে হয়তো এসপি উনি থাকতে পারবেন না। ডিএম সাহেবকে 2-3 বার ফোন করার পরে উনি আজকে টাইম পেলাম, বললাম আমাদের দুঃখের কষ্টের কথা। এই ঘটনা যদি চলতে থাকে তাহলে গণতন্ত্র বিপন্ন হবে, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ডিএম অফিসে এসেছিলাম। যদিও তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের দাবি, উৎসাহী মানুষ মিছিল করছিল, দুই পক্ষই ঢিল মেরেছে, কে আগে মেরেছে বলা মুশকিল, তিনি কি বলছেন শোনাব আপনাদের। দেখুন, শাহপুরের একটা বিজয় মিছিল হয়েছে, যদিও এটা দলের কোনো নির্দেশ নেই যে বিজয় মিছিল করতে হবে, কিছু স্বতঃপ্রণোদিত মানুষ এই জয়কে আনন্দে পরিণত করে তারা বিজয় মিছিল করেছে একটা, এবং সেখানে উভয় পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি হয়েছে, কে আগে ইট ছুঁড়েছে কে পরে ইট ছুঁড়েছে সেটা একটা তর্কের ব্যাপার। তবে আমরা চাই না কোনোভাবেই এলাকায় অশান্তি হোক, জেলার নির্দেশ আছে, রাজ্যেরও নির্দেশ আছে, কোনোভাবেই এলাকায় যাতে কোনো অশান্তি না হয় সেই জন্য ব্যবস্থা নিতে হবে, এবং আমরা প্রশাসনকেও বলেছি অবিলম্বে যাতে এলাকায় গিয়ে শান্তি ফিরে আসে তার ব্যবস্থা করতে, এবং যারা দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে। আর বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলছে সব জায়গাতেই চলছে। আরে বিজেপি সভাপতির তো এই একটাই কাজ হয়েছে, বিজেপি সভাপতি এখন নিজের পিঠ বাঁচাবার জন্য, নিজের স্কিন বাঁচাবার জন্য এই সমস্ত কথাবার্তা বলে বেড়াচ্ছে,
তাকে বলবো গ্রাউন্ডে নেমে আসুন, মাটিতে নেমে আসুন, দেখুন তার দলের অবস্থাটা দেখুন, তাদের পাশে দাঁড়ান, যারা অসহায় বোধ করছে তাদের পাশে দাঁড়ান, এত এত ভোটে হেরেছে কোথায় যাবে তারা? দেখুন নিচুতলা বলতে কি বোঝান, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভোট দিয়েছে, তারা যে সবাই দলের সঙ্গে যুক্ত আছে, দলের অনেক সমর্থক আছে, তাদের মধ্যে নিয়ন্ত্রণ নিশ্চয়ই নেই, যারা সাধারণ মানুষ আছে তারা যারা ভোট দিয়েছে তারা আনন্দে মাতোয়ারা হয়ে গেছে, যারা ভেবেছিল যে মোদী একচেটিয়ায় ক্ষমতা আসবে, আমাদের সংবিধান শেষ হয়ে যাবে, আমাদের নিজেদের ফান্ডামেন্টাল রাইট খতম হয়ে যাবে, তারা আনন্দের রাস্তায় নেমে এই সমস্ত করছে, সেখানে নিশ্চয়ই দলের সবারই পক্ষে, দলের সব সমস্ত মানুষের পক্ষে দলের নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়। তবু আমরা চেষ্টা করছি এলাকায় যারা নেতৃত্ব আছে সব দলের মানুষের কাছে আমাদের আবেদন করা হয়েছে যাতে কোনোভাবেই এলাকায় শান্তি বিঘ্নিত না হয় তার চেষ্টা করছি। বীরভূমের সদাইপুর থানার শাহাপুর গ্রামে তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপি কর্মীদের বাড়িতে ঢিল ছোড়া ও ভাঙচুরের অভিযোগ উঠল। আহত হয়েছেন কয়েকজন বিজেপি কর্মী, তারা বর্তমানে ভর্তি সিউড়ি সদর হাসপাতালে। অভিযোগ, বীরভূমের সদাইপুর থানা এলাকায় শাহাপুরে তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন বিজেপির সমর্থকদের বাড়িতে ঢিল মারা হয়। পাল্টা তৃণমূলের মিছিল লক্ষ্য করে ঢিল ছোড়েন বিজেপি কর্মীদেরও। বিজেপির স্থানীয় নেতা দেবব্রত ঘোষের দোকানে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। তারপর দুই বিজেপি সমর্থককে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি নেতা মিঠুন দাস তিনি কি বলছেন শোনাব আপনাদের। নবীর আর তাপস ঘোষ অনেক লোক ছিল, ঘটনার পর ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন বিজেপির জেলা নেতৃত্ব। জেলা সভাপতি ধ্রুব সাহা আজ জেলা শাসকের সঙ্গে দেখা করেন, এই বিষয় নিয়ে তিনি কথা বলেন এবং গোটা বিষয় কি হয়েছে তিনি পুরো বিষয়টাই জানান। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে বলা হচ্ছে যে কে আগে বোম চার্জ করেছে জানা নেই। তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের দাবি, উৎসাহী মানুষ মিছিল করছিল, দুপক্ষই ঢিল মেরেছে, কে আগে মেরেছে বলা মুশকিল। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।